এজগতে টাকার প্রয়োজন সবারই আছে। প্রয়োজনের তাগিদে সবাই টাকার পিছনে ছুটে। তাই বলে টাকার জন্য নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে হবে এমনটি সত্যিই দুঃখজনক। টাকার কাছে নায়িকারা অসহায় এই কথাটি যেন আবারও প্রমাণ করলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শতাব্দী রায়। নায়িকা শতাব্দী রায় ও তাপস পালের রোমাঞ্চকর ভিডিও উপভোগ করতে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, শতাব্দী রায় একজন ভারতীয় অভিনেত্রী, চিত্রপরিচালক ও রাজনীতিবিদ। তিনি 1969 সালের 5ই অক্টোবর আগারপাড়ায় শৈলেন এবং নীলিমা রায়ের পরিবারে জন্মগ্রহণ করেন। আতঙ্ক সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন শতাব্দী রায়। সেই ছবির পরিচালক ছিলেন তপন সিনহা এবং সিনেমাটি মুক্তি পায় 1986 সালে। শতাব্দী রায় বাংলা সিনেমা জগতের প্রথম সারির একজন অভিনেত্রী। তিনি 90-এর দশকে বাংলা ছবির জগতে রাজত্ব করে গেছেন দাপটের সাথে। চিত্রনায়ক তাপস পালের সাথে তার জুটি সাধারণ দর্শকের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছিল। গুরুদক্ষিণা, আপন আমার আপন, দেবীপক্ষ সহ বিভিন্ন জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে সাধারণ দর্শকের মনে জায়গা করে নেন এই চিত্রনায়িকা। অভিনেত্রী হিসেবে তিনি 2 বার BFGA সম্মানে ভূষিত হয়েছেন। 2009 সাল থেকে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও 2 সন্তানের জননী।